হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটু বেরিয়ে পড়ব। একটু পরেই আমরা বেরোচ্ছি পাহাড়ের দিকে। তো অতিরিক্ত বর্ষার জন্য চারিদিকে পথঘাটের অবস্থা ভালো না, অনেক জায়গায় অনেক ধস নেমেছে, অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে। সেই জন্য আমরা মিরিকের রাস্তায় যাব। সেই রাস্তাটা কিছুটা হলেও ভালো আছে। মিরিক ক্রস করে আরও উপরে আরও দূরে আমরা যাব। তো এখনও গন্তব্যস্থিত নেই, কোথায় যাব দেখা যাক, কোথায় যাওয়া যায়। চলো এখন আমরা চলেছি সীমানা বস্তির দিকে, অথসাথী মোটেলের দিকে। এই যে ম্যাপ খোলা আছে এখানে, আমরা ম্যাপ দেখে দেখে চলছি। একটু আগে বাড়ি থেকে রওনা দিলাম, এখন পৌঁছাতে হয়তো 3 ঘন্টা মতো লাগবে। হ্যালো, আমরা এখন শুকনায় পৌঁছে গেছি। এখন যাচ্ছি কিসের দিকে? রংটানের দিকে, এখন আমরা শিমুলবাড়ি ক্রস করে গাড়ি ধরার দিকে যাচ্ছি। এখানে রাস্তাটা খুবই সুন্দর, খুবই ভালো রাস্তা। বাবা গাড়ি চালাচ্ছে, অনেক গাছপালা আছে এখানে। মা আর ভাই পিছনের সিটে, আমি আর বাবা সামনে। খুবই ভালো রাস্তা, এখন আমরা চলে যাচ্ছি। এই যে আমরা এখন দুধিয়া এসে গেছি, দুধিয়া দিয়ে এখন মিরিক রোড হয়ে আমরা চলছি। ভালো রোদ আছে, এখন আমরা যাচ্ছি। এই যে আমরা এখন দুধিয়ার ব্রিজ ক্রস করব, এখন লাল বাতি দেখাচ্ছে তাই আমরা যেতে পারছি না। নদীটার নাম কি সেটা বলো? নদীটার নাম বালাসন। বালাসন নদী আমরা ক্রস করব। এটা এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ নদী, পাহাড়ি নদী। ওপার থেকে গাড়ি আসছে, এখনো লালবাতি দেখাচ্ছে। এই যে দূরে নদীটা দেখা যাচ্ছে এখান থেকে, এখানে কাজও চলছে। নদী একটা বড় ব্রিজ তৈরি হচ্ছে, এটা খুব ন্যারো ব্রিজ, তো বড় ব্রিজ তৈরি হচ্ছে। আচ্ছা, অবশেষে সবুজ বাতি চলেছে, এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, বালাসন নদীর উপর দিয়ে। এখন আমরা চলছি, আমরা মিরিকের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মেঘও আছে ভালোই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সকালের। গান চেঞ্জ করবো, রাস্তাটা খুবই ভালো কিন্তু নিচে কিছু দেখা যাচ্ছে না মেঘের কারণে। এখন আমরা মঞ্জুর চা বাগানের মধ্যে দিয়ে চলেছি, দেখতে পাচ্ছেন এই সাইডে পুরো চা বাগান। এখানে অনেক গাছপালা আছে, ওয়েদার এখন এখানে ঠান্ডা নেই, ভালোই গরম আছে। আমরা এখন কিছুক্ষণের জন্য গাড়ি থেকে নেমেছি সবাই। এখানে সামনে আর একটু গিয়ে ভিউ পয়েন্ট পাবো, এখানে শুধু গাছপালা আর মেঘ।
সবার ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, আর জো ফুল এনার্জিতে। কি করছিস? এই রাস্তা দিয়ে আমরা এসছি, এদিকে উঠে যাব। আমরা এখন মিরিক থেকে আর একটু দূরে আছি, এখানে এসে পৌঁছেছি। ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে, রাস্তা খুবই ভালো। ম্যাপ দেখে চলছি আমরা। খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাব মিরিক। আমরা এখন সীমানা বস্তির ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসলাম, এখন এখানে আশ্রয় নিচ্ছি বৃষ্টি থেকে। খুবই জোরে বৃষ্টি হচ্ছে, ছাতা নেই যথেষ্ট, তাই এখানে দাঁড়িয়ে আছি। বৃষ্টি বেড়েই চলেছে। এখন আমরা সকাল সকাল হাঁটতে বেরিয়েছি চা খেয়ে। দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশাই কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। এদিক ওদিক ঘন কুয়াশা, কুয়াশায় সকাল থেকে ঢাকা পড়ে আছে। আমরা একটা মনেস্ট্রি দেখতে বেরিয়েছিলাম, তা দেখে এখন আমরা আরও এগিয়ে চলেছি। হ্যাঁ, আমি তো বেরিয়েছিলাম একটু পাখির খোঁজে, কিন্তু এত কুয়াশা যে ছবি তো ভালো তোলা যাচ্ছে না, পাখি দেখাও যাচ্ছে না ঠিক মতো। ও ফুল এনার্জিতে আগে চলছে, সবার আগে আগে, কুয়াশা কমার নাম নেই। এখন আমরা চলেছি জোরপোখরির দিকে গাড়ি করে। এই সীমানা বস্তি থেকে বেশি দূর না, 3 কিলোমিটার মতো দূর। রাস্তা একটু ভাঙাচোরা আছে। বলা এখানে গিয়ে হয়তো লেক আছে, লেক দেখতে যাচ্ছি আমরা। আমরা এই জোরপোখরিতে এসে পৌঁছেছি। এখানে জায়গাটা খুবই সুন্দর, আমাদের এখানে এসে মন জুড়িয়ে গেল। খুবই ভালো ভিউ পাওয়া যাবে এখানে যদি কুয়াশা না থাকে। এখানে লেক আছে, লেকে বেশ বড় বড় মাছও আছে, মাছ দেখা যাচ্ছে। সবার এখানটা জায়গাটা খুব পছন্দ হয়েছে। এখানে একটু সরকারি বাংলো আছে, এদিকে আরো হোমস্টে।